আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা মেন ইঞ্জিনের সেফটি কাট আউট শাটডাউন সিস্টেম দেখব। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রতিটা ইঞ্জিনের জন্য, না হয় অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ইনসিডেন্ট হয়ে যাবে। এজন্য আমরা মান্থলি যে রুটিন আছে ওইটা PMS হিসাবে আমরা প্রতি মাসে একবার ইমার্জেন্সি শাটডাউন সিস্টেম, ইমার্জেন্সি স্টপ এবং ইমার্জেন্সি সেফটি কাট আউট শাটডাউন সিস্টেম এটা দেখে নেব। সেফটি কাট আউট শাটডাউন সিস্টেম যেমন লুব অয়েল প্রেশার লো, লুব অয়েল প্রেশার যদি লো হয়ে যায় ইঞ্জিনটা অটোমেটিক বন্ধ হয়ে যেতে হবে। আর হাই টেম্পারেচার জ্যাকেট ওয়াটার যদি টেম্পারেচার যদি বেড়ে যায় 100-এর কাছাকাছি চলে যায়, 98-100 বা এখানে কুলেন্ট আছে, এখানে আমাদের 105-এ শাটডাউন হয়, কিন্তু 100 আসলে অ্যালার্ম আসে, এরপরে 105-এ শাটডাউন হয়ে যাবে কুলেন্টের কারণে। এটা অনেক হেভি 100-এ, আমরা এখন 105-এ সেট আছে, অনেক সময় 98-এও সেট থাকে এই ধরনের। আর একটা শাটডাউন হবে ওভার স্পিরিট। তাহলে আমরা তিনটা শাটডাউন বেসিক্যালি আমরা চেক করব, যেমন লুব অয়েল লো প্রেশার, জ্যাকেট ওয়াটার হাই টেম্পারেচার, ওভার স্পিরিট। এখন আমরা ইঞ্জিন চালু করব এবং প্রথমে দেখব লুব অয়েল লো প্রেশার শাটডাউন সিস্টেম আমাদের কাজ করে কি না আমরা দেখে নেব। এখন আমরা ইঞ্জিন চালু করব। এখন আমরা ইঞ্জিন চালু করতেছি, কিন্তু সাউন্ডটা আসবে না মনে হয় আমার। এরপরে চেকগুলা আপনারা অনুমান করে ওইটা বুঝে নেবেন। আমি এখন ইঞ্জিন চালু করতেছি, এরপর আমরা সেফটি লুব অয়েল প্রেশার লো সেফটি কাট আউট চেক করব, ইঞ্জিন বন্ধ হয় কি না ওইটা আমরা দেখে নেব। আমাদের এখন ইঞ্জিন রেডি হয়ে যাবে, এরপরে আমরা চেক করে নেব। প্রেশারটা রিলিজ করে দেওয়ার পর বাল্বটা অন করে এরপরে আমাদের ইঞ্জিনটা শাটডাউন হয়ে গেছে। আমরা এখন অ্যালার্ম দেখব, এখানে আমাদের ইঞ্জিন এখন এখানে অ্যালার্ম আসছে, শাটডাউনের অ্যালার্মটা আসছে। এরপরে লুব অয়েল প্রেশার লোর, আমাদের লো লুব অয়েল প্রেশার লোর একটা অ্যালার্ম আসছে। তাহলে আমাদের সিস্টেমটা কাজ করতেছে ঠিকমতো। থ্যাংক ইউ সবাইকে। এভাবে আমরা জ্যাকেট ওয়াটার সিস্টেম আমরা করে নিতে পারবো, একটু সময় লাগবে। আমাকে এখন দেখব ইমার্জেন্সি স্টপ সিস্টেম, আমাদের ইমার্জেন্সি স্টপ এটা আমাদের এটা কাজ করে কি না ঠিকভাবে দেখব। এখন এগুলো রিসেট করার পর আবার আমরা ইমার্জেন্সি সিস্টেমটা দেখে নেব। এখন আমরা এখানে বাল্বটা ক্লোজ করে ওপেন করে দেব, আমাদের এখন ক্লোজ আছে, এটা এখন আমরা আবার আগের মতো ওপেন করে দিলাম, না হয় চালু হবে না আবার। এরপর আমরা ক্যাপটা একটু লক করে দেব, এখন আবার চালু করব, ইমার্জেন্সি স্টপের সিস্টেমটা চেক করে নেব। এখন আমরা এগুলো আমরা রিসেট করে দেব, ধরমগুলো অ্যাকনোলেজ করে দিচ্ছি, অ্যাকনোলেজ হয়ে যাচ্ছে, এগুলো এখন অ্যাকনোলেজ করা হচ্ছে, এগুলো
সব সিস্টেমটা আমরা অ্যাকনোলেজ করে দিচ্ছি দ্বিতীয়বার চালু করার জন্য। অ্যাকনোলেজ করে দিচ্ছি, অ্যাকনোলেজ হয়ে গেছে, একটা লাগানো আছে। এখন আমরা আবার চালু করব, আমরা ইমার্জেন্সি স্টপটা দেখব। এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ, এখন চালু করতেছি আমরা, চালু হয়ে যাবে। আমাদের ইমার্জেন্সি স্টপ কাজ করতেছে, সব কিছু কাজ দেখবো। এখানে ইমার্জেন্সি স্টপ, ইমার্জেন্সি শাটডাউন, আমাদের ইমার্জেন্সি স্টপটা এখানে কাজ করছে, বন্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।